প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করতে পারছি না যে আপনারা ভালো আছেন। তো আমি আসলে প্রতিদিনের মতো দিনের কাজ শেষ করে সন্ধ্যায় আমি বসেছি যে আপনাদেরকে যে প্রতিদিন মোটামুটি যে কোনো একটা ভিডিও দেই বা যে কোনো একটা আপডেট দেই, তো সেরকম একটা কিছু দেওয়ার জন্য বসলাম। কাজ শেষ করে এসে প্রজেক্টে বসলাম। তো বসে যখন অনলাইনে ঢুকলাম, আসলে সত্যি যে অনলাইনের বর্তমান বাংলাদেশের আমি কি ভিডিও আপলোড করব বা আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না। আমি প্রকৃতিকে আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছে, আমরা যে প্রকৃতির সাথে যে একটা নৃশংসতা করেছি, প্রকৃতির যে আমরা ক্ষতি করেছি, সেটার প্রতিশোধ কি প্রকৃতি আমাদের থেকে নিচ্ছে, নাকি আল্লাহ আমাদেরকে যে গজবগুলো দিয়ে পরীক্ষা করছে জানি না। যে পরপর যে একটা হচ্ছে আপনার সীতাকুণ্ডের একটা ঘটনা ঘটলো কিছুদিন আগে, পুরো দেশের মানুষ ভিতরটা নাড়া দিয়েছে, ছুঁয়ে গেছে। আপনার এই যে এখন, তারপর তার আগে সিলেটে কিন্তু একবার বন্যার বিষয়টা হয়েছিল, এখন আবার কিন্তু সিলেটের যে, আসলে আপনাদেরকে কি বলবো যে ওই দৃশ্যগুলো নিজেকে ধরে রাখার মতো না। এরকম ভয়ঙ্কর দৃশ্য আর হতে পারে না। একজন মানুষ তার চোখের সামনে তার পরিবারের সদস্যরা জীবন্ত বেঁচে চলে যাচ্ছে, মানে এই দৃশ্যটা কতটা, ওই মানুষটা তখন কতটা অসহায়। একটা মানুষ স্বাভাবিকভাবে মৃত্যু হলে মেনে নেওয়া যায় সে অসুস্থ হয়ে মারা গেছে বা, কিন্তু জীবন্ত একজন মানুষ তার চোখের সামনে ভেসে চলে যাচ্ছে, তার সাজানো গোছানো ঘরটা তার চোখের সামনে ভেঙে চলে যাচ্ছে, আপনার সরি নিজের পছন্দের গাড়িটা নিজের চোখের সামনে পানি দিয়ে ভেসে চলে যাচ্ছে। অনেক মানুষ খাবার দাবার তো দূরের কথা, এখন মানুষকে উদ্ধার করা কষ্টকর হয়ে যাচ্ছে। তো এমন একটা পরিস্থিতি দেশে, খুবই কষ্টকর আসলে, মানে এরকম থেকে কষ্টকর হইতে পারে না। তো এখন এই যে পুরো একটা প্রকৃতির যে একটা ভয়ঙ্কর দৃশ্য বা ভয়ঙ্করতা, সেটার সাক্ষী হচ্ছে বা সেটার ভুক্তভোগী হতে হচ্ছে যে বিশেষ করে সিলেটবাসীকে। তো বর্তমানে সিলেটের কি পরিস্থিতি আপনারা অনলাইনে বসে সবাই দেখতেছেন, সবার একই অবস্থা, সবারই এই বিষয়গুলো খারাপ লাগতেছে। দিন শেষে আমরা মানুষ বা, আর আমি আন্তরিকভাবে যে যারা এই এদেরকে নিয়ে সরাসরি এদেরকে উদ্ধার করার কাজে বাংলাদেশের সেনাবাহিনী, তারপর হচ্ছে বিশেষ করে যারা মিডিয়া ব্যক্তিত্বর মধ্যে অনেকেই তাদেরকে আন্তরিকভাবে স্যালুট জানাই। তারা সশরীরে সেখানে অবস্থান করছে অনেকেই, যে যতটুকু পারছে বিভিন্ন জায়গাতে ফান্ড করে সেখানে পাঠাচ্ছে। তো ব্যক্তিগতভাবে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার ভিডিওগুলো দেখেন বা ইয়াতে আছেন, আমি আসলে আজকে রেগুলার ভিডিও দিতে পারতেছিলাম না এই দৃশ্যটা দেখে। তো আপনারা যে যতটুকু পারেন যেভাবে পারেন, ট্রাস্টেড যে সোর্সগুলো আছে, বিশ্বস্ত যে সোর্সগুলো আছে, সেগুলোর মাধ্যমে সিলেটবাসীদের পাশে দাঁড়ান। তো আসলে আমাদের হাতে কিছু নাই, বা অনেকগুলো বিষয় যে প্রকৃতির যে ভয়ঙ্কর, এই প্রকৃতির অনেকগুলো বিষয় আমাদের মানুষের হাতে নাই। তো আমরা যারা যেভাবে পারি বিশ্বস্ত সোর্সগুলোর মধ্যে তাদেরকে ডোনেট করে আপনারা তাদের উদ্ধার কাজে বা তাদের বিভিন্ন ইয়ার সহায়তার কাজে নিজেরা শরীক হন এবং মন থেকে দোয়া করেন। যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী, আমরা যারা মুসলিম আছি, অন্তত তাদের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে সর্বোচ্চ, আল্লাহ যেন এই দোয়ার মাধ্যমে হলে তাদেরকে একটু ইয়া করে, মানে বিষয়গুলো দেখার মতো না, আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে সবাইকে। আমার থেকে ভালো আপনারা বুঝতেছেন। আমি আসলে মানে এই বিষয়গুলো দেখে আমার এরকম এতটা মানে প্রচণ্ড, আমি আসলে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, আমার এতটা ইয়া লাগছে যে একটা মানুষ, বিশেষ করে যে চোখের সামনে তার পরিবারের সদস্য চলে যাচ্ছে এই বিষয়টা, আর এই মেয়েটা কিরকম করে কান্না করতেছিল। আপনার সবার কাছে অনুরোধ, হাত জোর করে অনুরোধ, যে যার জায়গা থেকে মন থেকে দোয়া করবেন এবং যে যতটুকু পারেন আপনারা আর্থিকভাবে বিশ্বস্ত সোর্সগুলোর মাধ্যমে তাদের পাশে দাঁড়ান। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।